নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল বাংলা অনলাইন চ্যানেল। এই মুহূর্তে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট, তোমাদের জন্য খুশির খবর আছে। মাননীয় মুখ্যমন্ত্রী দ্বাদশ শ্রেণীতে পাঠরত ছাত্রছাত্রীদের ট্যাবলেট কম্পিউটার এবং স্মার্টফোন কেনার জন্য 2022-23 এই বছরের অর্থ প্রদান করার প্রক্রিয়ার শুভ সূচনা করবেন ভার্চুয়াল মাধ্যমে। আর সেই সঙ্গে আমরা অডিও ভিজুয়ালের মাধ্যমে প্রকল্পের রূপরেখা দেখব। সফলতার পথে তরুণ তরুণীদের আরও এক ধাপ এগিয়ে দিচ্ছে রাজ্য সরকার। রাজ্য সরকার অনুমোদিত স্কুল ও মাদ্রাসায় পাঠরত দ্বাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীর ব্যাংক অ্যাকাউন্টে 10,000 টাকা করে পাঠানো হচ্ছে, যাতে তারা প্রয়োজন মতো ট্যাবলেট কম্পিউটার বা স্মার্টফোন কিনে নিতে পারে। এই ট্যাবলেট কম্পিউটার বা স্মার্টফোন তাদের ভবিষ্যতে লেখাপড়ায় সহায়ক হবে। গত 2 বছরে এই যুগান্তকারী উদ্যোগের ফলে 17 লক্ষেরও বেশি ছাত্রছাত্রী উপকৃত হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখছেন, প্রতীকী চেক তুলে দিচ্ছেন 14 জন ছাত্রছাত্রীর হাতে। কোভিডের সময় যখন ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারতেন না, পড়াশুনো করতে অসুবিধে হতো, তখনই আমি সিদ্ধান্ত নিই যে এদের একটা করে স্মার্টফোন দেওয়া উচিত, যাতে অনলাইনে তারা এডুকেশনটা করতে পারে। এবং আমরা ইতিমধ্যেই 17 লক্ষ ছেলে মেয়েদের দিয়েছি, এবং আজকে আপনারা আজকের মধ্যে, খুব দেরি হলে কালকের মধ্যে, আজকেই পেয়ে যাবেন সম্ভবত। বাড়ি ফিরে গেলেই দেখবেন 10,000 টাকা করে 10 লক্ষ ছেলে মেয়ের বাড়ির ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। আপনাদের নিজেদের একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেই ব্যাংক অ্যাকাউন্টটা এখন থেকে কাজে লাগবে।